বাংলাদেশে এবং ভারতে। ভারতের রসের নাম খুব একটা বেশি জানতাম না, এখন তো একটা নাম পেয়ে গেছে আদানি। সে অর্থনৈতিক কত চুক্তি করেছে আমরা জানি না, এই অর্থনৈতিক ভাবে পঙ্গু করে। রাজনীতি তো নাই, আপনি যে বলছেন রাজনৈতিক আন্দোলন, আন্দোলন শব্দটা রাজনীতির এটা বলবেন না। এখন গণ অভ্যুত্থান করতে হবে, কিন্তু আসল লোকগুলো তো বিভিন্ন পজিশনে বসে আছে হাসিনার সাথে। এই যে আমরা এই ওবায়দুল কাদেরকে কার্টুন মনে করি, একটা কথা মনে রাখবেন, সে হলো একটা বিরাট মাফিয়া, নিজেকে মানে হাসিনার সাথে সংযুক্ত একটা সম্পৃক্ত একটা বিরাট মাফিয়া, নিজেকে বোকা তারপরে কাউয়া এসব করে আর কি ফান করছে, আসলে ভিতরে ভিতরে সে প্রচন্ড একটা মাফিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজ অত্যন্ত একটা শোকের দিন, আজ মানে দুদিন আগে চলে গেছে। এই শোক তো শেষ হবে না যতদিন পর্যন্ত না এর আসল কারণ বের হবে, বিডিআর হত্যাকাণ্ডের। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আপনাদের সামনে এসেছি। এই যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল, এটা করেছিল রডসের লোকরা, রডস অর্থাৎ ভারতের এবং বাংলাদেশের যে রডস, বাংলাদেশের মাফিয়া শেখ হাসিনা, তারেক সিদ্দিক। আর বাংলাদেশ আর ভারতের রড সম্পর্কে আমাদের ব্যক্তিদের নাম খুব জানা ছিল না, এখন একটা নাম চলে আসছে, সেটা হলো আদানি। এই বিডিআর হত্যাকাণ্ড ঘটার কি কি চারটা বিষয় ঘটেছে এর মধ্যে, মানে গুরুত্বপূর্ণ জানা। এক নম্বর হলো, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া, যেটা গুন্ডা মুজিব 72 সনে ক্ষমতায় আসার পরে যেটা শুরু হয়েছিল, তারপরে সেই 15 আগস্টে ইয়াং বিপ্লবী অফিসাররা দেশটা রক্ষা করেছিল, সামরিক অফিসাররা। বছরের পর বছর চলে আসছে, এই মাদার অফ মাফিয়া শেখ গুন্ডা মুজিবের মেয়ে এখন এই বিডিআর হত্যাকাণ্ডের পর পর তাকে এই রডসের সদস্যরা তাকে সিংহের উপর চড়িয়ে দিয়েছে, অর্থাৎ তুমি আমি যা বলবো যদি না শোনো সিংহের পিঠের থেকে নামিয়ে দিব। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলু পড়বে, এই ধর্মের কাবারটা দিয়ে গেছি, কিন্তু তলে তলে ধর্মের চেয়ে বড় কথা হলো দেশটাই এখন ধ্বংসের পথে, অর্থনীতি শেষ, ব্যাংকে কোনো রিজার্ভ নেই, এবং ওই যে বললাম আমি সিংহের পেটে চড়িয়ে পিঠে চড়িয়ে যা চেয়েছি তাই দিবি, না হয় তোকে পিঠে পিঠে সিংহের পিঠের থেকে নামিয়ে দেওয়া হবে, তাই করেছে। 2011 সনে 145-এর ক অ্যাড করেছে, সংযুক্ত করেছে সংবিধানে, অর্থাৎ সংবিধান ধ্বংস হয়ে গেছে। গোপনে কি দিয়েছে আমরা জানি না, এখন যে অর্থনৈতিক অবস্থা, আর এক দুর্ভিক্ষ তো চলছেই নিঃসন্দেহে, যেহেতু আমাদের যে সাংবাদিকরা কোনো কিছুই জানাচ্ছে না। আর 4 নম্বর পয়েন্ট, এই যে সব দিকে আক্রমণ, শিক্ষার দিকে, রাজনৈতিক দিকে, রাজনীতির কোমর ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক কোমর ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এর একমাত্র পথ গণ অভ্যুত্থান। অর্থাৎ আমরা যদি বলি সংলাপের মাধ্যমে ইলেকশনে আসব, ভুল হবে, আগে নতুন সংবিধান হবে তারপর ইলেকশন। ধন্যবাদ ভুট্টো সাহেব। সালাম আলাইকুম, যে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আব্দুর রব ভুট্টো, লন্ডন বাংলা চ্যানেল এবং আমেরিকা বাংলা চ্যানেলের যৌথ সম্প্রচারে আজকে এই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে। আপনারা ইতিমধ্যেই আমার অতিথি ডক্টর কর্ণালী সৈয়দুদ্দিন খানের বক্তব্যে, আজকের বক্তব্যের বিষয়বস্তু জেনে গেছেন। আজ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা ইতিমধ্যেই আপনারা আমাদের স্ক্রিনে দেখে গেছেন এবং ডক্টর কর্ণেল শহীদ খানের বক্তব্য থেকেও আপনারা জেনে গেছেন। আমরা দেরি না করেই আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি, যে 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ঘটনার 14 বছর পরেও আজও সেই রহস্য উদ্ঘাটন হয়নি, কারা এটার সাথে জড়িত ছিল। সরকারের নির্ধারিত ছকে একটা তদন্ত হয়েছে এবং সেই তদন্তের আলোকে একটা বিচার হচ্ছে কেঙ্গারু আদালতে, যে বিচারে 187 জন বিটিআর কে ফাঁসির মঞ্চে জড়ানো, ফাঁসি দেওয়া হচ্ছে,
কিন্তু প্রকৃত যারা আসামি বা অপরাধী তারা কিন্তু তোরাচর বাইরেই থেকে আসছে, এই বিষয়টা আমরা জানিনি। এবং সেনাবাহিনী কর্তৃক যে একটা তদন্ত প্রতিবেদন তদন্ত হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি, সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে আছেন ডক্টর কর্নেল শহীদুদ্দিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। জি, আমরা ডক্টর খান, আমি পর্দার বাইরে আপনাকে বলেছিলাম যে আমার কাছে আজকে দুটো ভিডিও অডিও এসেছিল, অনেক লম্বা অডিও এইগুলি। সেই দুইটা অডিও থেকে আমি এখানে আজকে শোনাবো, আপনাকে শোনাবো, আপনি তারপরে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবেন। একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল। আমরা জানতাম যে বিডিআররাই আপনার সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করেছে এবং পাশাপাশি রর্সের লোকজন ভারতীয় বাহিনী সেখানে ছিল, কিন্তু আজকে যে অডিওটা আমার কাছে এসেছে সেখান থেকে জানলাম যে এখানে রাজনৈতিক লোকও ছিল এবং বেসামরিক লোকও ছিল এবং সরকারের ছত্র ছায়া থেকেই তারা এই ঘটনাগুলি ঘটাইছে। আমি অডিওটা শুনছি, আমি আপনাকে অডিওটা শোনাচ্ছি, তারপরে আপনি এটা নিয়ে আলোচনা করবেন। দেশি বিদেশের হত্যা করেছে এবং ক্যান্টনমেন্টে সে মিটিং ও করে এটা নিয়ে, তারপরে বিএনপির নেতাদের নাম বললো, তাদের সাথে মিটিং করে বলেছে এইটা দেখালে এই সরকার আর থাকবে না, তার কাছে নাকি ভিডিও আছে। আমার প্রশ্নই হচ্ছে এটা, এই লোক বিএনপি লোকের সাথে বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা করছে এবং এই কথাগুলি বলছে যে তার কাছে এই ভিডিওগুলি আছে, এভিডেন্স আছে, তারা নিয়ে সেটা কাজে লাগাবে। এবং সে বলতেছে যে লোকটা বেসামরিক, যে লোকটা পিলখানায় ঢুকে হত্যা করেছে সেই লোকটার নাম হচ্ছে তৈয়ব আলী, সে ফটিকচুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ওবায়দুল কাদেরের সাথে তার ছবি আছে, যে ছবিটা আমি সংগ্রহ করেছি, যাকে সেই যার সাথে সে কথা বলেছে উনি আমাকে সেই ছবিটাও দিয়েছেন, আমি সেই ছবিটাও দেখাবো। কেন আমার প্রশ্ন হচ্ছে কেন সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো আন্দোলন করতেছে সরকার পতনের, তাহলে এই সমস্ত হাতিয়ার তাকে তারা এইগুলি কেন ব্যবহার করছে না, আমার প্রশ্ন হচ্ছে সেখানে। আমার কথা হচ্ছে যেহেতু একটা লোক বলে দিয়েছে তার কাছে ভিডিও আছে এই হত্যাকাণ্ডের এবং দেশি বিদেশিরা হত্যা করেছে এবং বাংলাদেশে যাদের নাম বললো, যে কি আপনি বললেন তৈয়ব, সে এখন ফটিকছড়ির নাকি উপজেলা চেয়ারম্যান, জি, এরা হলো কিলার, কিলিং করে পজিশন দিয়ে এবং ঢাকাতেও এরা বসবাস করছে, এগুলোই রর্সের সদস্য, এরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না, এটা রর্সের লোকরা নিয়ন্ত্রণ করে। আমি তো বলেছি রর্স দুই দেশেরই, বাংলাদেশের এবং ভারতের,
ভারতের রসের নাম খুব একটা বেশি জানতাম না এখন তো একটা নাম পেয়ে গেছে আদানি সে অর্থনৈতিক কত চুক্তি করেছে আমরা জানি না এই অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাজনীতি তো নাই আপনি যে বলছেন রাজনৈতিক আন্দোলন আন্দোলন শব্দটা রাজনীতির এটা বলবেন না এখন গণঅভ্যুত্থান করতে হবে আন্দোলন তো শেষ 14 বছর দেখেছে আর এই আন্দোলনের জন্য আমাদেরকে বুঝতে হবে আজকে যারা বিরোধী দলের নেতারা কথা বলছেন আমি একটু রিকোয়েস্ট করছি গণঅভ্যুত্থান হয় জনগণের পক্ষ থেকে আর যে আন্দোলন সেটা হয় রাজনৈতিক রাজনৈতিক প্রোগ্রাম রাজনৈতিক দলের প্রোগ্রাম এখন যেহেতু রাজনীতি মৃত আপনারা তো শুনতেই পেলেন দেশে ঢাকাতে বসবাস করছে এবং বাংলাদেশে বিভিন্ন পজিশনে আছে এদের লেখাপড়ার ফাইভ পাসও না জাস্ট হত্যাকাণ্ড করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক এবং বাংলাদেশে বসবাস করছে রডসের এরা রডসেরই হলো কোর শক্তি যাকে বলে আর কি অত্যন্ত শক্তিশালী গ্রুপ যারা বিডিআর হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তার মধ্যে বিডিআরের সৈনিকরাও জড়িত হয়ে গেছিল বোকা হয়ে গেছে হয়তো নিজেদের প্রোটেকশনের জন্য করতে গেছে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু আসল লোকগুলো তো বিভিন্ন পজিশনে বসে আছে হাসিনার সাথে এই যে আমরা এই ওবায়দুল কাদেরকে কার্টুন মনে করি কথা মনে রাখবেন সে হলো একটা বিরাট মাফিয়া নিজেকে মানে হাসিনার সাথে সংযুক্ত একটা সম্পৃক্ত একটা বিরাট মাফিয়া নিজেকে বোকা তারপরে কাউয়া এসব করে আর কি ফান করছে আসলে ভিতরে ভিতরে সে প্রচন্ড একটা মাফিয়া ভয়ঙ্কর মাফিয়া তার ভাই তো বলেছে ছোট ভাই সে রাজাকার ছিল তার বাবা রাজাকার ছিল শেখ হাসিনা তাদের নিয়ে দেশ চালাচ্ছে যারা যুদ্ধ করেনি তারেক সিদ্দিক তিন ভাই যুদ্ধ করেনি শেখ মুজিব যুদ্ধ করেনি আওয়ামী লীগের কেউ যুদ্ধ করেনি তাদের নিয়ে চালাচ্ছে কেন তাদেরকে ব্যবহার করা যাবে তারা তো পপুলার না সেই রডসের লোকেরা তাদের ব্যবহার করে এই দেশকে এখন বলতে পারেন বাংলাদেশ একটা কলোনিয়াল সিস্টেমে চলে গেছে ঔপনিবেশিক সিস্টেমে আছে জনগণের হাতে ক্ষমতা নেই কোনো সংবিধান নাই সবকিছু রডস দ্বারা নিয়ন্ত্রিত